সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে বাংলা সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল প্রেমের কাহিনী। সিরিয়ালটা হয় ঠিক বিকেল 5টার সময়, স্টার জলসায় আবার কোথায়। তো এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেকগুলো ভিডিও ছেড়ে এসেছি, তোমরা যারা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে যাও আর সেখানে গিয়ে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর দেখতে পাবে সিরিয়ালে আগে কি ঘটে গেছে। তো প্রেমের কাহিনী সিরিয়ালে তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখো দেখে আসোনি তাদেরকে বলবো যে অবশ্যই করে যাও এবং দেখে এসো, নাহলে কিন্তু সিরিয়ালের মাথামুন্ডু কিছুই ঢুকবে না। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে লালি তো প্রেগনেন্ট হয়ে ঢুকে গেছে এবং সে একটার পর একটা তাল পাকিয়ে যাচ্ছে, এবং রাজও এখন তার ফরে চলে গেছে। ওদিকে পিয়া একটার পর একটা প্ল্যান করছে লালিকে সবার সামনে ধরবে বলে, কিন্তু তার প্রত্যেকটা প্ল্যানই ফেল হয়ে যাচ্ছে। সে এবার একটা ফাইনালি একটা প্ল্যান করে, সে প্ল্যান করে যে লালিকে সম্পূর্ণ সবার সামনে নিয়ে আসবে এবং জানিয়ে দেবে যে লালি প্রেগনেন্ট নয়। কিন্তু সে মেসেজ করবে বলে একটা বুড়ি সেজে বাড়িতে ঢোকে এবং ঢুকে দেখে যে না, তাতেও হলো না। সেখান থেকেও সেই প্ল্যানটাও ফেল হয়ে গেল, এবং সেই প্ল্যানের ফেল হয়ে গেল তো গেল, তার মাথাটাও ফেটে গেল। তো যাই হোক, সে এবার একটা ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার শাশুড়ির সাথে হাত মিলিয়ে। তো সে সিদ্ধান্ত নিয়েছে যে শাশুড়ি আছে একটা অশান্তি বাঁধাবে এবং বাঁধিয়ে সে বাড়ির বাইরে থাকবে, যাতে লালি এতটা সতর্ক না থাকে যে পিয়া বাড়িতে নেই, তাহলে এবারে আমি একটু অসতর্কভাবে থাকতেই পারি, আমি এটা ওটা সেটা করতেই পারি, আমি বাড়িতে বসে ড্রিঙ্ক করতে পারি, তাহলে আর কেউ দেখবে না। তো এই সমস্ত কথা ভেবে পিয়া বাড়ি ছাড়ে এবং তার শাশুড়ির সাথে অশান্তি করে এবং তার শাশুড়ি বাড়ি থেকে বের করে দেয়, সে বাড়ির বাইরে লনে গিয়ে থাকতে শুরু করে দেয়। তো ওদিকে লালি কিন্তু থেমে নেই, লালি আবার বলে যে না, পিয়া তো আমার দিদি হয়, তাকে তো খাবার পাঠাতে হবে, তাই খাবার দাবার সেখানে যাচ্ছে। কিন্তু সেই খাবারের যে জল, সেই জলের মধ্যে লালি মিশিয়ে দিয়েছে বিষ, এমন বিষ যেটা মাটিতে আই মিন ঘাসে পড়ে গেছে, সেই ঘাসটাও পুড়ে ছাই হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো সেটা কেমন ধরনের বিষ হতে পারে। তো লালি এই সমস্ত ভেবে চিন্তে নিশ্চিন্তে গিয়ে যে বিষ তো মিশিয়ে দিয়েছি, এইবার পিয়া খেয়েই টপকে যাবে আর আমি নিশ্চিন্তে রাজরানী হয়ে বসে থাকবো। তো সেই সমস্ত ভেবে তার বাবাকে ডেকে আবার খুব রসিয়ে রসিয়ে এই সমস্ত কথাবার্তা বলা চলছে, সেই মুহূর্তে রাজের বাড়ির একজন সদস্য, আই মিন বলতে গেলে ভোলা, যাকে আমরা বলতে পারো, অনেকেই আমরা বলে থাকি কাজের লোক, তো সেই ভোলাবাবু শুনে ফেলে এবং গিয়ে রাজকে জানিয়ে দেয় সমস্ত ঘটনা। রাজ তাড়াতাড়ি গিয়ে সেই বিষ খাওয়ার হাতের থেকে পিয়াকে বাঁচিয়ে দেয় এবং লালির দিকে আঙুল তুলে লালি তো কোনোরকমভাবে ম্যানেজ করে, কিন্তু এইবার পিয়ার শাশুড়ি টনক নড়েছে এবং সে বুঝে গেছে না, এইভাবে যদি আরও চলতে থাকে তাহলে পিয়ার হয়তো আরও বড় ক্ষতি হয়ে যাবে। সেই কথা ভেবেই সে আবার পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু তার সাথে লালির যুদ্ধ তো চলছেই এবং এতদিন ধরে আমরা ভাবছিলাম যে কবে মিটবে, কবে মিটবে, কবে মিটবে। তবে এবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, খুব শীঘ্রই পিয়া লালিকে সবার সামনে সম্পূর্ণ রূপে প্রমাণ করে দেবে। কিন্তু কিভাবে, যে লালি প্রেগনেন্ট নয় এই প্রমাণটা করার কি এতটা সহজ না? প্রমাণ তো করবে, কিন্তু কিভাবে প্রমাণ করবে, এই প্রমাণটা করতে গেলে লালি ঠিক কী কী ক্ষতি করবে পিয়ার, আর পিয়া ঠিক কী কী বিপদের মধ্যে পড়বে, সেই সমস্ত কিছু দেখতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল প্রেমের কাহিনী ঠিক বিকেল 5টার সময় স্টার জলসায় আবার কোথায়। তো যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য বলি যে দুঃখের খবর, আমি তো রয়েছি ভাগ্য গেজানোর জন্য সিরিয়াল নিয়ে। তো এই চ্যানেলটা তোমাদের চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলেই তোমরা সমস্ত সিরিয়াল পরপর পরপর পাবে। আর হ্যাঁ, বেল বাটন ক্লিক করতে ভুলবে না, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবে তখন কিন্তু টিং ম্যাসেজ হয়ে তোমাদের সেখানে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকে এই অবধি, আজকে কোনো টিপস দেবো না, কারণ পুজোর একটা টিপস আমি তোমাদেরকে দিয়ে এসেছি এবং যে টিপসটা তোমাদেরকে আশা করছি অনেক কাজে লাগবে, তো সেই টিপসগুলো তোমরা ফলো করো। আর সেই টিপসে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, জিনিসগুলো তোমরা কিনেও নিতে পারবে, নিচের ডেসক্রিপশানে যাবে সেইখানে দেখবে সমস্ত লিঙ্ক পরপর দিয়ে দিয়েছি, তো সেখানে গেলেই তোমরা সমস্ত জিনিস ঢুকে দেখতে পাবে। কি লিঙ্কে ঢুকে ভিডিও দেখো না, নিশ্চয়ই দেখো না, ওই জন্য এত করে বলতে হচ্ছে। ডেসক্রিপশানে যাবে সেখানে গিয়ে দেখবে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, ক্লিক করলে পৌঁছে যাবে
সেই প্রোডাক্টে, আর কিনতেও পারবে সেই প্রোডাক্ট যদি তোমরা চাও। তো যাই হোক, সেই প্রোডাক্টগুলো অবশ্যই করে কিনো, নাহলে কিন্তু এটা ওটা কিনলে কিন্তু যদি কোনো সমস্যা হয়ে যায় আমাকে ব্লেম করতে পারবে না। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করে বন্ধুদেরকে জানতে সাহায্য করে দাও সিরিয়ালে কী ঘটছে আর কী ঘটতে চলেছে। আর তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে তোমরা মনে করে সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, আবারও দেখা হবে সামনের দিন আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য কী করতে হবে, ভালো থাকতে হবে। আবার কি, টাটা।